স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যান বৃন্দ, উপদেষ্টা মণ্ডলী এবং বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত বৌদ্ধের দলের চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা এবং বর্তমানে অন্যায়ভাবে যাকে কারাগারে বন্দী করা রাখা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার দেশনেত্রী বাগন খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি এখানে উপস্থিত সকলের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশের সকল বৌদ্ধ সমাজের সদস্যদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনি আমরা এখানে উপস্থিত, যিনি এই ধরনের একটি অনুষ্ঠান মতবিনিময় বা রিসেপশন বৌদ্ধ সমাজকে এই পবিত্র দিনে বুদ্ধ পূর্ণিমার আপনাদের অত্যন্ত গৌরবের দিনে যিনি উদ্যোগ নিয়েছিলেন এবং যার জন্যে এই অনুষ্ঠান শুরু হয়েছিল, আজকে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সাথে নেই। আপনারা জানেন যে তিনি একটি মিথ্যা মামলায় যেখানে তার কোনো সম্পৃক্ততা নাই সেখানে তাকে 5 বছর সাজা দেওয়া হল। হাইকোর্টে আসার পরে যেখানে হাইকোর্টে সাজা নিচের দিকে যায় তা না হয়ে 10 বছর হলো, আরেকটিতে 7 বছর হলো ইত্যাদি। এগুলো আসলে দেখানো হচ্ছে বিচারের মাধ্যমে দেশনেত্রীকে কারাগারে রাখা হচ্ছে। আসলে আপনারা কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রীর একটি বক্তব্য সেটা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে সকলেই জানেন যে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি সংযত না হয় তাহলে তার মা অর্থাৎ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন কারাগারে থাকবে। তো এই কথা বলার পরে তো আর আমাদের বুঝতে অসুবিধা হয় না, আমরা এতদিন পর্যন্ত যেটা বলতাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো দুর্নীতির জন্য নয় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে আছেন, আর বর্তমান প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে এটাই প্রমাণিত যে তিনি কোনো আইনের মাধ্যমে কারাগারে নন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং বর্তমান সরকার তাকে কারাগারে রেখেছে। আমরা আজকে অত্যন্ত ব্যথিত ভারাক্রান্ত যে আমরা তার অনুপস্থিতি তারই এই উদ্যোগের অনুষ্ঠানকে ধারাবাহিকভাবে আমরা এটা প্রতিপালন করছি। আমি যারা এই আয়োজন করেছেন কষ্ট করেছেন তাদের আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, যারা কষ্ট করে রাঙ্গামাটি বান্দরবান আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম এদেশের সকল জাতিগোষ্ঠী নৃগোষ্ঠী সকল ধর্মের বর্ণের জনগণকে এক জাতীয় পরিচয়ে পরিচিত করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। আপনাদের হয়তো মনে আছে যে বর্তমানে যারা সরকারে আওয়ামী লীগ পার্লামেন্টে যখন স্বাধীনতার পরে প্রথম আমাদের জাতীয়তা কী হবে সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ প্রস্তাব করেছিলেন তখন এই মানবেন্দ্র লারমা তখন পাহাড়ি অঞ্চলের এমপি ছিলেন, তিনি তার প্রতিবাদ করেছিলেন। তিনি শুধু জানতে চেয়েছিলেন যে যদি বাংলাদেশের সকল মানুষ যদি বাঙালি হয় তাহলে আমি মানবেন্দ্র লারমা আমার পরিচয়টা কীভাবে দেব। সেই কথার উপরে কিন্তু তিনি পার্লামেন্টের থেকে তিনি ওয়াক আউট করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে শুধু ভাষাভিত্তিক একটি জাতীয়তার পরিচয় সেটাকে পরিবর্তন করে সংবিধানে এদেশের সকল ধর্ম বর্ণ গোষ্ঠী নৃগোষ্ঠী সকলকে সমান অধিকার দিয়ে তাদের পরিচয় দিয়ে গিয়েছিলেন বাংলাদেশি, এবং সেই বাংলাদেশি জাতীয়তাবাদী কিন্তু মাধ্যমে এদেশে সকল ধর্ম বর্ণের মানুষ সমান অধিকার লাভ করেছে। আপনারা জানেন যেখানেও বলা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
অতীশ দীপঙ্করের সেই ভস্ম বাংলাদেশে এনে এই বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি কী পরিমাণ সম্মান প্রদর্শন করেছিলেন। আপনারা জানেন যে তিনি চট্টগ্রামে বৌদ্ধ বিহারের ব্যাপারে কী উদ্যোগ নিয়েছিলেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাড্ডায় যে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার জায়গা থেকে শুরু করে এর কাজ থেকে শুরু করে উনি কিন্তু এটা উদ্বোধন করেছিলেন এবং আমি নিজে উপস্থিত ছিলাম। অতএব বাংলাদেশের সকল ধর্মের সকল যে গোষ্ঠী সকলের সমানভাবে উন্নতি এবং সকলের সম্মান সমান সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি যে সকল ধর্ম বিশ্বাস এটা আমাদের বিশ্বাস, আর আমাদের বিপরীতে একটি গোষ্ঠী বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা হচ্ছে আসলে ধর্মহীনতা, আর আমরা বিশ্বাস করি সকল ধর্মের সমান অধিকার। তাই আজকে এই তোহারটাকে আপনাদের বুঝতে হবে। আপনারা জানেন অনেকে বলেছে আজকে বাংলাদেশে গণতন্ত্র নাই, মানুষের ভোটের অধিকার নাই। 30শে ডিসেম্বর যে নির্বাচন হওয়ার কথা ছিল 29 তারিখ রাত্রিতে তা ডাকাতি হয়ে গিয়েছে। যদি একটি দেশে গণতন্ত্র না থাকে, মানুষের অধিকার না থাকে, তাহলে ধর্মকর্মের অধিকার কীভাবে থাকবে? আজকে ধর্মকর্মের অধিকারও নাই, আপনাদের ব্যাপারও নাই, মুসলমানদের ব্যাপারও নাই, হিন্দুদের ব্যাপারও নাই। আজকে ধর্মহীনতার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে, কিন্তু আমরা বিশ্বাস করি সকল ধর্ম সমান অধিকার, সমানভাবে তাদের ধর্মকর্ম পালনের অধিকার থাকতে হবে। আপনারা দেখছেন যে বাংলাদেশের মানুষ আজকে নিরাপদ নয়। এখানে উল্লেখ করা হয়েছে, আমি পুনরাবৃত্তি করতে চাই না, যে এই জন্য তো আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা, আমরা বলি আল্লাহ, কেউ বলে বলবান, কেউ বলেন সৃষ্টিকর্তা, আমাদেরকে এই পৃথিবীতে সকল প্রাণীর থেকে সর্বশ্রেষ্ঠ প্রাণী হিরতার হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আর সেই সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসাবে মানুষ আজকে কিন্তু আমরা অশান্তিতে ভুগছি, আজকে কোনো শান্তি নেই। কেন শান্তি নেই? যেহেতু এদেশের মানুষের কথা বলার অধিকার নেই, গণতন্ত্র নেই, অধিকারই নেই, তাহলে শান্তি থাকবে কীভাবে? আজকে যারা সরকার পরিচালনা করছে, গায়ের জোরে সরকার পরিচালনা করছে, তারা যেখানে কোনো একটা কিছু সন্দেহ করছে তারা ভয়ে ভীত। তাই আপনারা শুনেছেন এখানে আমাদের গৌতম দা বলেছেন যে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার থেকে যেহেতু আমাদের দুজন এটা অর্গানাইজ করার জন্য গিয়েছিল, দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল, এর জন্য একজন আমাদের সেই বিশ্বাসী কর্মীকে আজকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়েছে। এটা কি ধর্মের স্বাধীনতা? ধর্মকর্মের স্বাধীনতা নিশ্চয়ই স্বাধীনতা নেই, সেই স্বাধীনতা নেই জন্য যে আমাদের দেশে গণতন্ত্র নেই। আমরা দেশের অবস্থা আরও অনেকে বলেছে, পুরাটা বলতে চাই না, যে আপনারা জানেন যে বাংলাদেশের কৃষকরা আজকে তাদের উৎপাদিত যে ধান তার মূল্য পাচ্ছে না। মূল্য না পাওয়ার কারণে তাদের সে ধান পাকা ধান জমিতে পুড়িয়ে ফেলা হচ্ছে। এটা আমাদের বাংলাদেশে এটা খুবই অশুভ সংকেত, কেননা আমাদের বাংলাদেশ কিন্তু কৃষি নির্ভর দেশ এবং আমরা এখানে চাউল হচ্ছে আমাদের প্রধান খাদ্য, আর সেই দেশে কৃষকরা ধানের ক্ষেতে পাকা ধান পুড়িয়ে দিচ্ছে, এটা ছোট করে দেখার সুযোগ নেই। আমরা এটার যে সরকার এই যে এই বিষয়টিকে পাশ কাটিয়ে যাচ্ছে এবং অবহেলা করছে তার আমরা তীব্র নিন্দা করছি। সরকারই বলছে যে তাদের সরকারি মজুর 25 থেকে 30 লাখ টন উদ্বৃত্ত আছে, বেশি আছে মজুদের চেয়েও বেশি আছে, এবং কৃষি খাদ্য মন্ত্রণালয় কিছু চাল বিদেশে রপ্তানি করার চেষ্টা করছে। এটাও কিন্তু সরকারের ঘোষিত খবর,
অন্যদিকে আবার দেখা যাচ্ছে সরকার চাউল আমদানি করছে। এখানেই আমাদের প্রশ্ন যে দেশে যেখানে আমাদের খাদ্যশস্য উদ্ভূত আছে, দাম পাচ্ছে না বলে কৃষকরা তাদের ধান পুড়িয়ে ফেলছে, সেখানে কৃষকদের থেকে আরেকটু উঁচু দামে যদি ধান কিনা হতো তাহলে তো কৃষক ধান পুড়িয়ে দিত না, এবং এতে করে কিন্তু ভবিষ্যতে চাউলের উৎপাদন কমে যাবে। এবং আজকে যারা আমদানি করছেন, আমদানি ব্যাপারে যে পরিমাণ মূল্য দিচ্ছেন তার থেকে কিন্তু অনেক কমে, শুধু কৃষককে যদি প্রতিমণ ধান ক্রয় মূল্য যদি বৃদ্ধি করে দিতেন তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না। তবে গুঞ্জন আছে যে যেখানে আমাদের মজুদ বেশি আছে তাহলে আমদানি হচ্ছে কেন? আমদানি হচ্ছে আসলে যেটা গুঞ্জন তা হচ্ছে এখানে ওভার ইনভয়েস করে বাংলাদেশ থেকে যারা টাকা বিদেশে পাচার করে দিতে চাচ্ছেন তাদের সুযোগ করে দেওয়ার জন্য এই ধান চাউল আমদানির আজকে ঘটনা ঘটছে। অর্থাৎ আপনারা দেখছেন যে ব্যাংক লুট হচ্ছে, রিজার্ভ লুট হচ্ছে, শেয়ার বাজারে লুট হচ্ছে, বড় বড় প্রজেক্টের নামে বড় বড় কমিশনের মাধ্যমে টাকা লুট হয়ে যাচ্ছে। এখন খাদ্যদ্রব্য যেখানে আমাদের উদ্বৃত্ত আছে, কৃষক যেখানে মাঠে ধান পুড়িয়ে ফেলছে মূল্য পায় না বলে, সেখানে কোন যুক্তিতে বিদেশ থেকে আমদানি হয় যদি সেখানে সেই ধরনের ষড়যন্ত্র না থাকে, টাকা পাচারের ষড়যন্ত্র না থাকে, ওভার ইনভয়েস করে অতি লাভ করার দূরভিসন্ধি না থাকে। আর যারা করছেন তারা আপনারা খবর নিয়ে দেখেন, তারা হচ্ছে বর্তমান সরকারের ব্যবসায়ী, সমর্থিত ব্যবসায়ীরা। আমি শুধু এই কথাটি বললাম এই জন্য যে এটা একটা অত্যন্ত সংকটময় অবস্থা দিয়ে বাংলাদেশ আজকে অতিক্রম করছে। যেহেতু তাদের নৈতিক অধিকার নাই দেশ পরিচালনায়, সেই জন্য তারা সব কিছুই অনৈতিক, অস্বাভাবিক করছে। এই সরকার অস্বাভাবিকভাবে প্রতিষ্ঠিত, সব কাজ অস্বাভাবিক। আমাদের কিছু কিছু পত্রপত্রিকায় লিখেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংকট। আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংকট নয়, সারা বাংলাদেশের সংকট, সরকারের মধ্যে বেশি সংকট। আজকে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় দেশ, এই বাংলাদেশ এই সরকার, তাই সরকারের মধ্যে সংকট। আমাদের নেতৃত্ব সম্বন্ধে অনেকে প্রশ্ন করেন, আমরা বলতে চাই পরিষ্কার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের চেয়ারম্যান, তার আমাদের ইশারায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নেতৃত্বে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য আছি তাদের যৌথ সিদ্ধান্তে বাংলাদেশ বা জাতীয়তাবাদী দল পরিচালিত হচ্ছে। আজকে যারা নিজেরা ভয় পাচ্ছেন, যেহেতু জনসমর্থন তাদের নেই, তারা আজকে বিএনপি সম্পর্কে এ ধরনের কথাবার্তা বলছেন। একজন নেতা বলেছিলেন, সেই জন্য আমি বলছি, আমি আপনাদেরকে বলতে চাই যে বিএনপি ঠিক আগের মতোই জনগণের যে সমর্থন ছিল তার থেকে এই সরকারের দুঃশাসনের কারণে, অন্যায় কারণে, অত্যাচারের কারণে, নির্যাতনের কারণে আরও বিএনপির জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে। ইনশাল্লাহ বিএনপি সংগঠিত হওয়ার জন্য প্রক্রিয়া চালাচ্ছে, বিএনপি পুনরায় সংগঠিত হয়ে ঘুরে দাঁড়াবে এবং এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। আর গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া গণতন্ত্র মুক্তি হওয়া সম্ভব নয়। তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যে যে অবস্থানে আছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি, গণতন্ত্র মুক্তি, দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সকলে কাজ করব, তাহলে বাংলাদেশের সকল জনগণ শান্তিতে থাকবে এবং সাম্য, ভ্রাতৃত্ব এবং একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে চলবে। সেই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে আবার আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বৌদ্ধ সমাজ জিন্দাবাদ।